আজকের ওয়েদারটা দারুণ ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর একটু একটু বৃষ্টি পড়ছিল। আর বৃষ্টি পড়ছে আর আমি ভুট্টা খাবো না, ওই জন্য বেরিয়ে গেলাম ভুট্টা কিনতে। তারপর আমি কচি কচি ভুট্টা বেচে কাকুকে দিলাম পোড়ানোর জন্য। আমার ভুট্টা খেতে দারুণ লাগে, আমি যখনই বাড়ি থেকে মামার বাড়ি আসি তখনই আমি ভুট্টা কিনে নিয়ে যাই সবার জন্য। তোমরাও নিচে কমেন্ট করে জানিও তোমাদের ভুট্টা খেতে কেমন লাগে। উফ, কখন যে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পায়ে ব্যথা হয়ে গেল। তারপর কাকুকে বললাম বেশ করে ভালো করে নুন লেবু মাখাতে, বিকজ নুন লেবু ছাড়া তো স্বাদটাই আসে না। কি টেম্পটিং লাগছে না? আমি পাঁচটা ভুট্টা কিনেছিলাম, আমার মায়ের একটা, ভাইয়ের একটা, দিদির একটা, আমার একটা, মামমামের একটা। আমাদের বাড়ি নিয়ে যাওয়ার তর্সই ছিল না, ওই জন্য আমি রাস্তাতেই দাঁড়িয়ে খেতে শুরু করে দিয়েছিলাম। তোমরাও চাইলে আসতে পারো, উনি সুভাষ সরোবরের মেন গেটের ঠিক পাশেই বসেন। আমার একটা ভিডিও আছে ব্লগ টু সুভাষ সরোবর, তোমরা চাইলে সেটা দেখতেও পারো। আজকে এই অবধি থাক, বাই বাই।